ট্রাক ওভারলোড বন্ধের দাবিতে সিঙ্গুরের রতনপুরে পরিবহন আধিকারিককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল থেকেই 15 দিনের জন্য লাগাতার ট্রাকের ওভারলোডের উপর জনসচেতনতামূলক লাগাতার আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে সামিল হয়েছেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লরির মালিকদের একাংশ এবং চালকদের একাংশ। তাদের দাবি, অবিলম্বে ট্রাকে ওভারলোড বন্ধ করতে হবে। মঙ্গলবার সকালে এই আন্দোলনের শুরুতেই হুগলির জেলা পরিবহন আধিকারিক অশোক ঘোষ মহাশয় এলে তাকে ট্রাকের ওভারলোডের বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনে আসা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ এদের সদস্যদের একাংশ। আপনি কি বলছেন যে এই ওভারলোড বন্ধ হবে? হ্যাঁ, অবশ্যই বন্ধ হবে, সবাই সচেতনতা বন্ধ হবে, সবাই যদি আমরা সচেতন হই তবেই বন্ধ হবে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তো বন্ধ করা যাবে না, প্রশাসনের সীমিত ক্ষমতা এটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সামগ্রিক প্রচেষ্টা থাকা চাই, সবার যদি আমরা মানে সচেষ্ট হই তাহলে এই ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো আর কি। নামটা আমি অশোক ঘোষ। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।